আর্টিকেল 66 সাব ক্লজ 3 তে বলা হচ্ছে কেউ যদি কারো যদি ব্রেনের সমস্যা থাকে মানসিক ভাবে যদি সে অপ্রকৃতিস্থ থাকে তাহলে কিন্তু সে এমপি হতে পারেন না আর যদি সে এমপি হতে না পারেন তাহলে আর্টিকেল 56 সাব ক্লজ 2 অনুসারে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেন না এটি আমাদের দুর্ভাগ্য এবং আমাদের যে অপোজিশন যে নেতৃত্ব এটা তারা 99 থেকে তাকে রাজনীতি করার সুযোগ দিয়েছে আপনি 30 মানে আপনি 30 জানুয়ারি আপনি পার্লামেন্টে অধিবেশন করলেন মানে অধিবেশন প্রথম অধিবেশন শুরু হলো এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলল যে আমাদের মংলা পোর্ট এবং চিটাগং পোর্ট ব্যবহার করার অনুমতি দিয়েছে শেখ হাসিনা সরকার তাহলে আপনি এই যে গোপন চুক্তিটা বা গোপন গোপন পার্লামেন্টের অধিবেশনটা কবে করলেন তাহলে এটা কি দ্বাদশ পার্লামেন্টের মাধ্যমে করলেন নাকি আপনি একাদশ পার্লামেন্টের মাধ্যমে করলেন এই যে একজন মানে এই যে আপনি যে জোর করে ক্ষমতায় আছেন আপনি যে প্রহসনের মাধ্যমে ক্ষমতায় আছেন আপনি যে সংবিধানের অপব্যাখ্যা দিয়ে ক্ষমতায় আছেন আপনি যে গায়ের জোরে ক্ষমতায় আছেন আর আপনি আপনি কথা বলছেন যে আপনাকে প্রমাণ দেওয়া লাগবে যাই হোক এখন এই কথাগুলো মানে এই কথাগুলো ওনার কথার পরিপ্রেক্ষিতে যদি আরো কথা বলতে হয় তাহলে এটা আমার ঘন্টার পর ঘন্টা আসবে সেটা হলো যে সহজে হলো যে উনি আসলে যে কথাগুলো বলেন একসাথে মানে আমাদের যেটা মানে জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় যেটা ভুল হয়েছে আমি মনে করি এটা অপোজিশন নেতৃত্বে বড় ভুল হয়েছে 99-এ যখন আদালত থেকে অ্যাপিলেট ডিভিশন থেকে যখন তাকে বলা হয়েছিল একজন রং হেডের লেডির পক্ষে এই ধরনের বক্তব্য দেওয়া সম্ভব কারণ ওনার উনি কিন্তু তখন কিন্তু বলেছিলেন যে বারোশো আসামিকে নাকি দুই দিনে জামিন দেওয়া হয়েছে যে কথাটা কিন্তু সত্য ছিল না তো তার মানে উনি প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর চেয়ারে আছেন উনি উনি ইনফরমেশন যাচাই বাছাই না করে উনি সর্বোচ্চ আদালত সম্পর্কে একটা কমেন্টস করে দিলেন যে বারোশো আসামিকে দুই দিনে জামিন দেওয়া হয়েছে এবং উনি আরেকটি আরেকটি জনসভায় বা মানে আরেকটি বক্তব্য উনি বলেছিলেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সন্ত্রাসীদের খুন তাহলে এই ক্ষেত্রে যখন উনাকে রং হেডে লেডি হিসেবে একটা কমেন্টস করা হয়েছিল 99-এ অপোজিশন পার্টি উচিত ছিল ওটা রাস্তায় নেমে এসে যে উনি প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত হতে পারেন না ইভেন উনি অপোজিশন পার্টির লিডার হিসেবে থাকার জন্য অনুপযুক্ত কারণ আমাদের সংবিধানের আর্টিকেল 66 সাব ক্লজ 3 তে বলা হচ্ছে কেউ যদি কারো যদি ব্রেনের সমস্যা থাকে মানসিকভাবে যদি সে অপ্রকৃতিস্থ থাকে তাহলে কিন্তু সে এমপি হতে পারেন না আর যদি সে এমপি হতে না পারেন তাহলে আর্টিকেল 56 সাব ক্লজ 2 অনুসারে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেন না এটি আমাদের দুর্ভাগ্য এবং আমাদের যে অপোজিশন যে নেতৃত্ব এটা তারা 99 থেকে তাকে রাজনীতি করার সুযোগ দিয়েছে অপোজিশন পার্টির ওই যে লিডার ছিলেন এবং 2008 সাল থেকে উনি অবৈধভাবে অসাংবিধানিকভাবে এই 15 বছর ধরে উনি প্রধানমন্ত্রী চেয়ার আছেন আমি মনে করি যে আদালতের এই আদেশের পরে আদালতের এই আদেশের পরে উনি আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দল যে দল স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এই দলের চেয়ারপারসন হিসেবেও থাকা যাবে কিনা বা যায় কিনা এটু আমার কাছে মনে হয় যে আদালতে এই বিষয়টা মানে আবার উত্থাপন করা উচিত যে উনি একটা দলেরও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে কিনা এখন এটি গেল প্রথম যে দর্শক যে এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য যে আমাদের অপোজিশন যে নেতৃত্ব এই নেতৃত্ব এটি আমি মনে করি ব্যর্থ এটি নিয়ে আন্দোলন করা উচিত ছিল সবাই রাস্তায় নেমে আসা উচিত ছিল তাহলে উনি এই পর্যন্ত আসতে পারতেন না এই দেশের এইভাবে ধ্বংসটা হতে পারত না এখন আসেন আপনার দ্বিতীয় দর্শক আবিদুল যে কথাটা ওই বললেন যে পাকিস্তানের সেনাবাহিনী স্ট্রং পাকিস্তানের জুডিশিয়ারি স্ট্রং পাকিস্তানের কেয়ারটেকার গভর্নমেন্ট আছে পাকিস্তানের ইলেকশন কমিশন স্ট্রং হ্যাঁ আমি আপনাকে আমার আলোচনায় কিন্তু আমি বলেছি যে কারগিল ওয়ার নিয়ে নওয়াজ শরীফের ভুল সিদ্ধান্তের কারণে যেখানে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু মোটামুটি দখল করে ফেলেছে ভারতের পরাজয় কিন্তু নিশ্চিত সেই ক্ষেত্রে কিন্তু নওয়াজ শরীফের ভুল সিদ্ধান্তের কারণে পাকিস্তান সেনাবাহিনীকে ওখান থেকে উইথড্র করার আদেশ দেয় এই একটা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু তখন তখন কিন্তু পারভেজ মোশাররফ কিন্তু শ্রীলঙ্কায় অবস্থান করছিল উনি হেলিকপ্টারে বিমানে থাকা অবস্থায় কিন্তু এখানে অভ্যুত্থান হয়ে গিয়েছে আপনি এই পারভেজ মোশাররফ 10 বছর স্বৈরতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকার পরে পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে উনি কিন্তু বরখাস্ত করেছিলেন এবং এই ইফতেখার চৌধুরীকে আবার কিন্তু তাকে নিয়োগ দিতে বাধ্য হয়েছিলেন এবং কনসিকুয়েন্সিয়ালি তিনি কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছিলেন এই যে ইনস্টিটিউশন শক্তিশালী ছাড়া কিন্তু এটা সম্ভব না এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমাদের দেশে এটা কেন সম্ভব না কর্নেল লাগ আমি হয়তো 2-3 মিনিট সময় নিব এটা আমাদের কেন সম্ভব না আপনার এটা সম্ভব হবে হবে কিভাবে আপনি 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 দেখেন যে আমাদের 2008
2008 সালে যে নির্বাচন, আমি কিন্তু তখন জেলার এসপি ছিলাম, আমি কিন্তু 2008 সালের নির্বাচন কিন্তু সরাসরি কন্ডাক্ট করেছি, আমি তখন এসপি মলয় বাজারে ছিলাম। ওই সময় কিন্তু সেনাবাহিনী কিন্তু হস্তক্ষেপ করার কথা না, কিন্তু ওই সময় যিনি সেনাপ্রধান ছিল জেনারেল মঈন, উনি ইন্ডিয়া রয়ে ট্র্যাপে পড়ে ওনাকে 10 বছর ক্ষমতায় রাখবে এই লোভ দিয়ে এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেখেন যে সমস্ত ঘটনাগুলো বিএনপির আমলে ঘটেছে সবই কিন্তু র ঘটিয়েছে। এই যে 21শে অগাস্ট একই সাথে 63টা জেলায় বোমা হামলা, 63টা জেলায় ওই যে বোমা হামলা, তারপরে যে বিভিন্ন ইস্যুগুলো এই সমস্ত গুলো ক্রিয়েশন করা হয়েছিল আমেরিকাকে বোঝানোর জন্য যে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং খালেদা জিয়াকে আরেক ট্রাম ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এবং আপনার কর্নেল হক, আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করতে চাচ্ছি, 1971 সাল ছাড়া বাদ বাকি আওয়ামী লীগের কোন সময় কিন্তু 150টা আসন পাওয়ার ম্যান্ডেট কিন্তু ছিল না। ইভেন 1973 সালে যে প্রথম যে নির্বাচন হয়েছিল সেখানেও যদি রিগিং না করতো তাহলে কিন্তু শেখ মুজিবুর রহমান কিন্তু ওই সময় ক্ষমতায় আসতে পারতো না। 1996 সালে একটা ব্যর্থ অভ্যুত্থান, 173 দিন হরতালের পরেও কিন্তু শেখ হাসিনা কিন্তু 150টা আসন পায় নাই, 1996 সালে 147টা আসন পেয়েছিল। এবং র এবং শেখ হাসিনা মিলে হিসাব করে দেখছে যে সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের আর কখনোই ক্ষমতায় আসা সম্ভব না, এই কারণে তারা কিন্তু সেনাবাহিনীকে দিয়ে এই কাজটি করিয়েছে 2008 সালে। এবং দেখেন কৌশলে কিন্তু 270টা আসন দিয়েছে এবং ওই সময় আনসারের যে ডিজি ছিলেন ওই যে মেজর জেনারেল এটিএম আমিনের মাধ্যমেও কিন্তু একইভাবে কিন্তু ভোট কিন্তু আগে ঢুকিয়ে রাখা হয়েছিল এবং 270টা আসন দিয়ে দেখেন একটা সাংবিধানিক কুয়ের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী উনি করলেন এবং ত্রয়োদশ সংশোধনী বাতিল করলেন। এবং আমাদের যে ওই যে বিচারপতি খায়রুল হকের ঘাড়ে বন্দুক রেখে ভুল ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে উনি পঞ্চদশ সংশোধনী ইন করলেন। ইন করার পরে দেখেন আমার জুডিশিয়ারি কিভাবে ওই যে নষ্ট হয়েছে। আমার দেখেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তার ঘাড়ে বন্দুক রেখে যে পঞ্চদশ সংশোধনী করা হলো এই বিষয়ে কিন্তু উনি কোনো প্রকার কিন্তু বক্তব্য দেয় নাই, ব্যাখ্যাও দেয় নাই, কারণ এইটার বিনিময়ে উনাকে কিন্তু আইন কমিশনের চেয়ারম্যান অনেকদিন করে রাখা হয়েছিল। এবং আপনি দেখেন 2014 সালের যে ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশনকে সিলেকশন দিয়েছিলেন প্রধান বিচারপতি মাহমুদ হোসেন, উনি তখন হাইকোর্টের বিচারপতি ছিলেন। তখন বিচারপতি মাহমুদ হোসেনকে বলা হয়েছিল যে আমরা যে নামগুলো দিব তুমি নামগুলো সিলেক্ট করবা, আমরা তোমাকে অ্যাপিলেট মিশনে নিয়ে যাব। এবং ওই সময় কিন্তু দেখেন 2014 সালে যে ওই যে রকিব কমিশনকে নিয়োগ দেওয়া হলো, এইটার বিনিময়ে ওনাকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাওয়া হলো। 2018 সালে যে নুরুল হুদা কমিশন তাকে নিয়োগ দেওয়া হলো, তখন অ্যাপিলেট ডিভিশনে আর কোনো বিচারপতিকে পাওয়া গেল না, তখন ওই মাহমুদ হোসেনকে আবার পাওয়া গেল। তখন ওই মাহমুদ হোসেনকে বলা হলো 2018 সালে যে ইলেকশন কমিশন আপনাকে যে নামগুলো দেওয়া হবে আপনি ওই নামগুলো সিলেক্ট করবেন, বিনিময়ে আপনি প্রধান বিচারপতি হবেন। একই ঘটনা ঘটছে, উনি নুরুল হুদা কমিশনকে নিয়োগ দিলেন। এরপরে আসেন 2024 সালে যে কমিশন, এই এখন যে হাবিবুল আউয়াল কমিশন, এখন যিনি প্রধান বিচারপতি উনি কিন্তু অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন এবং হাবিবুল আউয়ালের নাম কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে প্রস্তাব দেওয়া হয়নি। এবং আওয়ামী লীগ যে আইন করেছে যে নির্বাচন কমিশনার নিয়োগ বিধিমালা 2022, ওখানে বলা হচ্ছে কোন কমিশনারের নিয়োগ পেতে গেলে রাজনৈতিক নেতৃত্ব থেকে প্রস্তাব আসতে হবে, মানে কোনো রাজনৈতিক দল থেকে। হাবিবুল আউয়ালের কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু তার নাম প্রস্তাব করে নাই, শুধু ডাক্তার জাফরুল্লাহ প্রস্তাব করেছিল, কিন্তু ডাক্তার জাফরুল্লাহ কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন না এবং উনি রাজনৈতিক দলের নেতৃত্ব দেন না। এইটার বিনিময়ে ওবায়দুল কাদের সাহেবকে বলা হয়েছিল, ওবায়দুল হক যিনি এখন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, উনাকে হয়তো বলা হয়েছিল যে আপনাকে প্রধান বিচারপতি বানানো হবে, আপনি কিন্তু নাটকটা মঞ্চস্থ করবেন। উনি নাটকটা মঞ্চস্থ করেছেন, প্রধান বিচারপতি হয়েছে। এখন যিনি জিজ্ঞাসা করলেন যে তাহলে আমাদের পাকিস্তানের ইফতেখার চৌধুরীর মতো আমাদের প্রধান বিচারপতি হয় না কেন, তা আমি তো আপনাকে একটা ক্যাটাগরিক্যালি দেখিয়ে দিলাম তিনজন প্রধান বিচারপতি, এ বি এম খায়রুল হক, প্রধান বিচারপতি মাহমুদ হোসেন এবং বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তাহলে দেখেন তারা শেখ হাসিনাকে কিভাবে সার্ভিস দিচ্ছে, ইন্ডিয়াকে কিভাবে সার্ভিস দিচ্ছে। এখন আসেন আপনি সেনাবাহিনী জেনারেল মঈনকে 10 বছর ক্ষমতায় রাখবে, যেটা প্রমাণ হলো উনি কিংস পার্টি করেছিলেন, যেটা পরবর্তীতে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু এটা ছিল কিন্তু একটা রয় ট্র্যাপ
কিন্তু সেটা কিন্তু সেনাবাহিনীর জেনারেল মঈন কিন্তু এটা বুঝতে পারে নাই। 2014 সালে ইকবাল করিম ভূঁইয়া তাকে এক্সটেনশন দেওয়া হবে এবং তাকে ফ্রিলি সেনাবাহিনীর উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হবে, এই কারণে কিন্তু উনি 2014 সালেও কিন্তু চুপচাপ ছিলেন এবং একটা বিতর্কিত একতরফা নির্বাচন হলো, 153 জন বিনা ভোটে নির্বাচিত হলো। সবচেয়ে দুঃখজনক হলো আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে সেনাবাহিনী থেকে ট্রেনিং প্রাপ্ত, তারপরে আমি খুব কষ্ট পেয়েছিলাম যে 5 জানুয়ারি ইলেকশনের পরে 6 জানুয়ারি শেখ হাসিনা এই ধরনের একটা বিতর্কিত প্রহসনের নির্বাচনের পরে ভুরিভোজের আয়োজন করেছিল এবং ইকবাল করিম ভূঁইয়া ওই ভুরিভোজে যেয়ে উনি উনি ভোজটা সম্পন্ন করে ভুড়িটা একটু সামনের দিকে এগিয়ে দিয়ে উনি উনি আবার ক্যান্টনমেন্টে আসলেন। 2018 সালের ঘটনা তো আরো ভয়াবহ, জেনারেল আজিজ উনি নাকি গত 47 বছরে এত সুন্দর নির্বাচন উনি দেখেন নাই। 2024 সালে এখন যিনি সেনাপ্রধান উনিও নাকি এত শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনো দেখেন নাই, উনার মেয়ে ভোট দিয়েছে, উনি ভোট দিয়েছে, উনার ওয়াইফও নাকি ভোট দিয়েছেন, এবং তিনি আবার আরো 1 ডিগ্রি এগিয়ে যেয়ে ওই যে বলেছে যে সেনাবাহিনী ইলেকশন কমিশনের রিকুইজিশন অনুসারে যতদিন থাকার দরকার ততদিন তারা ফিল্ডে থাকবে, কারণ তিনি ধারণা করেছিলেন অপোজিশন পার্টি যদি রাস্তায় নেমে আসে তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন কিনা। তখন ইনডাইরেক্টলি উনিও বুঝিয়ে দিলেন যে প্রয়োজনে সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালাতেও কার্পণ্য বোধ করবেন, কারণ আমরা এই সরকারকে ক্ষমতায় রাখতে চাই। তাহলে এই যদি আমার 4 জন সেনাপ্রধানের ভূমিকা হয়ে থাকে, এই আমার যদি এই যদি 3 জন প্রধান বিচারপতির ভূমিকা হয়ে থাকে, আমার এরশাদ জিএম এরশাদ এবং তার ভাই, এইবার কিন্তু জিএম কাদেরের কিন্তু বড় সুযোগ ছিল ইলেকশনটা বয়কট করা, তাহলে কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়ার সহায়তায় রয়ের সহায়তায় এইভাবে কিন্তু সে ক্ষমতায় আসতে পারতো না। কিন্তু দেখেন তারাও কিন্তু গত 15 বছর ধরে একটা গৃহপালিত বিরোধী দলে পরিণত হয়েছে। এই যদি পরিস্থিতি হয়, এই যদি সেনাবাহিনী হয়, এই যদি আমার জুডিশিয়ারি হয়, এই যদি আমার রাজনৈতিক নেতৃত্ব হয়, তাহলে আপনি পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী, আপনি পাকিস্তানের সেনাপ্রধান পারভেজ মোশাররফ, আপনি পাকিস্তানের ইমরান খান, এটা এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে এইরকম ইমরান খানের মতো নেতৃত্ব, এইরকম আমাদের পাকিস্তানের সেনাপ্রধান পারভেজ মোশাররফের সেনাপ্রধান, আমাদের এইরকম প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর মতো প্রধান বিচারপতি আসতে হবে, এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার যে টিএস সেশন যিনি প্রধান যে নির্বাচন কমিশনার ছিলেন, এইরকম কমিশনার তোমার আসবে না, কারণ আপনাকে যে এই ইলেকশন চিফ ইলেকশন কমিশনের যে সিলেকশন প্রসেস সেটা তো আমি বলে দিলাম, তাহলে এইরকম যদি আপনার সিলেকশন যদি হয় তাহলে হাবিবুল আওয়াল যে কাজটি করেছেন, রকিবুল হুদা যে কাজটি করেছেন, নুরুল হুদা ওই কাজটি করেছেন, ভবিষ্যতেও আরেকজন আসবেন তিনিও ওই কাজটি করবেন, ভবিষ্যতে যিনি সেনাপ্রধান আসবেন তিনিও এই কাজটি করবেন, ভবিষ্যতের আইজি যিনি আসবেন উনিও এই কাজটি করবেন।